জেসা আমরা আল্লাহর দরবার থেকে অনেক বড় নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের কদরদারি করতে হবে আল্লাহর মর্জির মতো পথে চলতে হবে আল্লাহর রাসূলের জীবনের আদর্শকে আমাদের জীবনের মধ্যে আত্মস্থ করতে হবে শুধু মুখের কথা নয় প্রাণের কথা ইব্রাহিম আদম বাড়ির বাদশাহ ছিলেন বলতে তিনি পরে বাদশাহ ছেড়ে ফকির দরবেশ হয়ে তিনি একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন একটা বড় পাথর দেখলেন সেই পাথরের মধ্যে লেখা আছে ইব্রাহিম ফকির তুমি আমাকে একটু উল্টাও তুমি দেখো আমার অপর পৃষ্ঠে কি লেখা আছে ইব্রাহিম আদম সেই পাথরটা উল্টালেন উল্টে লেখা ছিল তুমি যাহা জানো তাহা কেন আমল করো না যদি তাই হয় তুমি যাহা জানো না সেটা জানা তুমি তো ভালো বুঝো তুমি যাহা
এটা হইছে সোহবতের পর্ব মিয়া সাহেব জীবনে যদি শান্তি চান জীবনে যদি সুখ চান জীবনে যদি কামিয়াবি চান শুধু নিজেরা নয় নিজেদের ভাই বন্ধু নিজের আত্মীয় স্বজন নিজের ছেলেমেয়ে আর বিশেষ করে আজকের জমানায় যে বিভ্রান্তি সময় চলে আসছে আল্লাহর ওলি বুজুর্গদের সোহবত যদি আমরা এখতিয়ার না করি সন্তানদেরকে যদি ওই পথে না নিয়ে যায় আমাদের ঘরে ঘরে ঐশীর সৃষ্টি হবে আপনারা জানেন ঐশী বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছে ঐশী মায়ের বুকের দুধ খাইতে বাপের কোলে উঠে নাই বাপে তার পেশাব পায়খানা পরিষ্কার করে নেই তো ঐশী কিভাবে হলো মেসা ঐশী একদিন আমি নাই নিজের সন্তান আল্লাহর নেয়ামত তাদেরকে আদর করতে হবে মায়া করতে হবে ভালোবাসতে হবে তাদেরকে সময় দিতে হবে এবং তাদের কাছে ভালো কথা নবী রাসূলদের কথা ওলি আল্লাহদের কথা কোরআন হাদিসের কথা মনীষীদের কথা কলের কানের মতো বারবার 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 দিতে হবে তখন আপনার বাচ্চার মধ্যে হৃদয়ের মধ্যে তার অজান্তে ভালো কথা গেঁথে যাবে সে সারাদিন জীবন আর কোনোদিন বিপদগামী হবে না আর স্বামী স্ত্রী সন্তানদের সামনে কোনোদিন ঝগড়া করবে না নিজের স্ত্রীকে কোনোদিন সন্তানের সামনে রূঢ় ব্যবহার করবেন না মারপিট করবেন না খারাপ ব্যবহার করবেন না আপনার সন্তান নষ্ট হয়ে যাবে সন্তানকে যদি মানুষ করতে চান সন্তানকে যদি পরমানুষ করতে চান ভালোভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রথম ভালোবাসা তৈরি করতে হবে স্বামী স্ত্রী যদি ভালো হয় সন্তান আল্লাহর তরফ থেকে সে ভালো হয়ে আসবে আল্লাহ কোরআনে বলছেন নিসাউকুম হারসুল্লাহ তোমাদের স্ত্রী তোমাদের পশমযুক্ত জমির মতো আমরা জমিকে চাষবাস করি আগাছা মুক্ত করি পানি দিই সার দিই ভালো বীজ দিই যত্ন করি তখন আমার ক্ষেতের মধ্যে ভালো ফসল আসে আল্লাহ বলতেছে হে মানব জাতি তোমাদের যারা স্ত্রী তারা এরকম পশমযুক্ত জমির মতো তুমি তাদেরকে আদর করবে মায়া করবে ইজ্জত করবে সম্মান করবে ভালো ব্যবহার করবে তারা যখন কোনো ভালো কাজ করবে সেই কাজের জন্য স্বীকৃতি দিবে তাদেরকে প্রশংসা করবে আর তারা যদি কোনো অবস্থায় ভুল করে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তাহলে আল্লাহ তোমার বাগানে ভালো করবে আমরা যেন কোনো অবস্থায় আমাদের স্ত্রীদের প্রতি অন্যায় আচরণ না করি নিষ্ঠুর আচরণ না করি ভারতের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর ফখরুদ্দিন আলিয়া মোশলে তার মৃত্যুর পরে সাংবাদিকদের তার স্ত্রীর কাছে গিয়া বলেন আম্মা জান আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন ভারতের প্রেসিডেন্ট তার সম্বন্ধে আপনার স্বামীর সম্বন্ধে কিছু বলুন ভারতের প্রেসিডেন্ট ডক্টর ফখরুদ্দিন আলিয়া মোহাম্মদ তার স্ত্রী বললেন আমাদের 80 বছরের দাম্পত্য দীর্ঘ জীবন এই 80 বছরের মধ্যে আমার স্বামী কোনোদিন আমার সাথে মুখ কালো করে কথা বলেনি আমার নবী বলছেন এই পৃথিবীতে সমস্ত সৃষ্টি কর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নেক কাজ নিয়ে মানুষ আমার নবী যে আছে এই বইয়ের মধ্যে আছে সমস্ত সৃষ্টি আল্লাহ বেহুদার কোনো সৃষ্টি করেন নাই কিন্তু সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো নেককার মেয়ে মানুষ জালালউদ্দিন রুমি বলছেন পর্তুয়ে হক আস্ত মাসুকানি বয়াতে Thank you.
জীবনের সুখ শান্তি চাই, আমার সন্তানকে যদি ভালো মানুষ হিসেবে দেখতে চাই, আমি যদি সমাজের উপর ভালো সুনাম করতে চাই, আমরা যেন আমাদের স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার আর আইনস্টাইন বলছেন বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দ্যার ইজ অ্যান অ্যাক্সেস টু দ্য মাইন্ড. এই পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে দেখা গেছে তাদের পিছনে একজন মহিলা জরুরি, তার স্ত্রী তাকে সেবা ভালোবাসা উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা দিয়ে তাকে বড় করার জন্য সাহায্য করছে সব সময়, সেটা হলো তার স্ত্রী. আমরা যেন আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, তাদের সাথে সুন্দর ব্যবহার করি, একটু হাসি দিই, সালাম দিই, ভালো কাজের প্রশংসা করি, তখন সে আরো ভালো কাজ করবে, তাদের প্রতি যেন কঠিন আচরণ রাখবে, তাদের বাপের বাড়ির থেকে যৌতুকের জন্য জীবনে যেন কোনোদিন রাখে. আমার ঘরের মধ্যে আমার বংশের মধ্যে যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের প্রতি যদি আমি দয়াভাব না করি তাহলে আমার ঘরের সঙ্গে আসবে. এই জিনিসটা আমি একবার কুমিল্লা থেকে অনুষ্ঠানে গেছিলাম, সন্তানদের সাথে কিরকম আচরণ করা দরকার, কুমিল্লা তোদের কি আছে না ওই যে আক্তার হামিদ খান এটা বলে গেছে বড় বিপার বাড়ে না কি ওইখানে আমি এই জিনিসটা পাই আমি আপনাদের সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল নিন্দা করতে শিখে, শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল লাজুক হতে শিখে, কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল অপরাধ করতে শিখে, ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে সে সহিষ্ণুতার শিক্ষা লাভ করে, উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে সবসময় বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেবে, উদ্দীপনা দেবে তুমি খুব ভালো, তুমি খুব লক্ষ্মী, তুমি স্কুল জমাই করোনা, কারোর সাথে মারামারি করোনা, শিক্ষক তোমাকে আদর করবে, আন্তরিক করবে, সারাদিন করবে. উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে সে আত্মবিশ্বাসী হতে শিখে, প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে মূল্যায়ন করতে শিখে, নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে সে বিশ্বাসী হতে শিখে, অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে ভালোবাসতে শিখে, স্বীকৃতি আর বন্ধুদের মাঝে বেঁচে থাকলে সে শিশু পৃথিবীকে ভালোবাসতে শিখে. বাবা মা পরস্পর পরস্পরকে ভালোবাসে, ভালোবাসলে সন্তানরা নম্র ভদ্র ভালো মানুষ হতে শিখে. আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হতে স্যার. আমি আমার নিজের জীবন আচার থেকে একটি কথা বলি, এই পৃথিবীর জমিনে আমার নবীজিকে কেউ আরে সালাম দিতে পারে না, আমাদের ইসলাম ধর্মের বৈশিষ্ট্য কি, সৌন্দর্য কি, ইসলামের কোন আমলটা বেশি ভালো? এই ধরনের বেহুদা কাজ আমি পছন্দ করি না,
অগ্নির পছন্দ বললেন আপনি হুজুর পছন্দ করুন কি না করুন আমার এই কাজ আমার জন্য অবশ্যই ফরজায়েব হযরত জেনুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এর বেশ কিছুদিন পরে মক্কা শরীফে হজ আদায় করতে গেলাম সেখানে দেখতে পেলাম পূর্বের সেই অগ্নি পূজক অত্যন্ত ক্ষুধাবি ব্যক্তির মতো কাবা করে প্রদক্ষিণ করতেছে আমাকে দেখে সে বলল হুজুর দেখলেন আমার সেদিনকার ছড়ানো শস্য দানাগুলি আজ কেমন ফলবান বৃক্ষে পরিণত হয়েছে আল্লাহ আমার সেদিনকার সেই কাজ কবুল করেছেন এবং তার বিনিময়ে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে এই পবিত্রকর খানায় খাবার মানে আমাকে আহ্বান করে তার পথ করার সৌভাগ্য দান করেছেন জিন্নুল মিসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন তার কথা শুনে আমার হৃদয় মন আনন্দে ভরে গেল তখন আমি আল্লাহর দরবারে বললাম বাবুল এক মুঠো শস্য দিন ছড়ানোর বিনিময়ে তুমি 40 বছরের অগ্নি পূজককে তোমার সন্তুষ্ট হেদায়েত মঞ্জুর করে দিলে বলার সাথে সাথে আল্লাহর দরবার থেকে উদ্দেশ্য আওয়াজ আসলো জিন্নুল জেনে দেখো আমার ইচ্ছা ও শক্তির কথা জানতে চেয়েও আমি দয়াবান আমি মেহেরবান আমি যার প্রতি খুশি হই তাকে মহাভাগ্যবান করে দেই আমার ইচ্ছা ও কাজের ব্যাপারে কারো কিছু বলবার কোনো অধিকার নাই ধরবারে কেন পাখিরে কয়টা দানা সবাই যদি অগ্নি পূজক আল্লাহর প্রিয়া বান্দা হয়ে যায় আমরা মানুষ হইয়া যদি মহব্বতের সাথে মানুষকে মায়া করে মানুষের যত্ন করে ভুকা মানুষের পেটে পেটে একটু খানা দেয় যার কাপড় নাই তার একটু কাপড়ের ব্যবস্থা করে মহব্বতের সাথে কোন মতলব ছাড়া আল্লাহ আমাদেরকে কি দান করবেন আর আমরা তো নবীর জন্য মসজিদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনা করেন বলতেছেন আল্লাহ নবী বলতেছেন কোন মানুষ ইমাম ছাড়া বেহেশতে যেতে পারবে ইমাম আর কোন মানুষ ইমানদার হতে পারবে না যদি তিনি না একজন আরেকজনকে মহব্বত না করে নবীজি বলেন আমি কি বইলা দেব তোমরা কোন কাজটা করলে একজন আরেকজনকে মহব্বত করবা সালামের রেওয়াজ দেওয়া সুবহানাল্লাহ যখন দুইজন মানুষের মধ্যে দেখা সাক্ষাৎ হয় তখন কে কাকে প্রথম
যারা করিম হোগা ও পয়লে সালাম করে সুবহানাল্লাহ যিনি আল্লাহর যত বেশি প্রিয় ভালো থাকে তিনি প্রথম সালাম করবেন ছোট বড় প্রশ্ন নাই বাপ ছেলের প্রশ্ন নাই স্বামী স্ত্রী নাই অফিসের প্রিয়দের সাথে চেয়ারম্যানের কোনো সম্পর্ক নাই যিনি আল্লাহ এটা আমি এখনো পাই নাই আমি যেমন দেখলাম লোকজন সব চলে গেছে আমি
সর্বশ্রেষ্ঠ নবী জীর আমল যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি, আল্লাহ আমাদের আমাদের খুশি হবে। আমি আপনাদেরকে শুনব একটা নাতি রসুলের দুই একটা কথা কই আর এই পীর ফকির সম্বন্ধে। আজকে তো আমার সাবজেক্ট আমি জানতাম না যে সুফিজম সমাজে কি হচ্ছে, ওই সমাজের দু চারটি কথা বলবো। একটু নাতি রসুল অনেক কথা শুনতে আমি হয়তো ভালো লাগে না। আর সে বক্র মশরবে রিবাত রসুল যাদের রিজিকের সমস্যা আছে আপনি আল্লাহর দরবারে ফুরুত দিবেন।
ফকির বাবা দেখতেছে বলে আল্লাহ এই আল্লাহ পাখি কেন ডাল সন্ধ্যার সময় দেখা গেল আরেকটা কুচকিয়া জিয়া রেখে খানা খাওয়া গেছে সুবহানাল্লাহ দরবেশ বাবা জি কয় আমি আর আমকাজ করতাম আল্লাহ আপনি যখন আল্লাহ পাখি রে খাওয়াইতে পারেন আমারও খাওয়াইবে আল্লাহ কয় না এটা করিস না তুই আল্লাহ পাখি হইস না তুই শিকারী পাখি আরেকজনকে খাওয়ানোর জন্য এই যে শস্যের দ্বারা ফকির খাওয়াইয়া ওলি আল্লাহ হয়ে গেছে আপনি যদি কারো পথের মধ্যে এক আরবের বেদুইন আসছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি কাজ করেন বেহেশতে জানি মানবো আমার একটা প্রেসক্রিপশন লেখা দেন নবীজি বলছেন মাইন ছেড়ে দেখলে সালাম দিব দুই নম্বর মতলব সালাম মাইন ছেড়ে খানা খাওয়াইবে এমন ইলেকশনের সময় এসে অনেক ঘোড়ারা দেখবেন যে এই রেস্টুরেন্টের মধ্যে হোটেলের মধ্যে বাড়ির মধ্যে মিষ্টি পাঠাচ্ছে এই মতলবই কাম আমার রসুল বলছে মতলব সারা আল্লাহ রসুলের মহব্বতে ভুকা মানছে খানা খাওয়াইবা আর তিন নাম্বার মানছির সাথে সৎ আচরণ করবা এখানে কি আছে আমি ছোট্ট একটা জিনিস একটু এই যে আদবের কথা বলছে আমার নবীজি এই আদব সম্বন্ধে আপনাদের খেয়াল করতে আমি একটা ছোট্ট কথা বললাম তারপরে আমি জামার সাথে কথা বলবো জালালউদ্দিন দুটি বলছেন তুমি কোনদিন কঠিন পাথরের মধ্যে সুজলা সুফলা ফুলের নানান জন্ম লাভ করতে দেখেছ মাটি হয়ে যাও মাটি হয়ে যাও তাহলে নানা রঙের ফুল এর জন্ম লাভ করবে ফুলের বাগান কেবল মাটিতেই জন্মে থাকে পাথরে নয় দীর্ঘদিন হৃদয় বিদারক পাথর হয়ে রয়েছ পরীক্ষামূলক ভাবে হলো অল্প সময়ের জন্য মাটি হয়ে যাও দেখতে পাবে তোমার ভিতরে কত সুন্দর সুন্দর ফুলে ফুলে পরিপূর্ণ উদ্যান জন্ম লাভ করেছে পাষাণ হৃদয়ে আল্লাহর মারিফতের বাগান কোনদিন জন্মে না এতে ফুল ফোটে না ফল ফোটে না তাই মানুষকে সর্বদা নিরীহ নির্লোভ নির্মোহ বিনীত ও প্রেমিক হতে হবে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে ভালোবাসার মাধ্যমে কেবল বিশ্বকে জয় করা যায় আজকাল পৃথিবীতে যে সংঘাত যে আগুন চলতেছে মানুষকে মানুষে একমাত্র ঔষধ হলো আমাদের প্রেম এবং ভালোবাসা আমরা মানুষকে দেখব আমরা সালাম করব আল্লাহ তার জন্য আপনার দিলে মহব্বত প্রদান করবে আর মহব্বত এমন নেয়ামত আজ মহব্বত আল্লাহর শিরিন ছোঁয়া ওয়াজ মহব্বত মেশা আল্লাহর ছোঁয়া আজ মহব্বত সাহেব আন্দামি ছোঁয়া ওয়াজ মহব্বত মুর্দার এই মহব্বত একমাত্র এই পৃথিবীর মধ্যে শান্তি আনতে পারে আর কোন জিনিস দিয়া অস্ত্রের ভান্ডার দিয়া মানুষকে অপদস্থ করে মানুষকে নোকসানে পৃথিবীতে শান্তি আনা যাবে না একমাত্র শান্তি আসবে প্রেম দিয়া ভালোবাসতে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা এই শস্যের দ্বারা খাওয়া অলিয়াল লাভ হয়ে গেছে আর আমরা যদি অন্তরের সাথে মানুষকে ভালোবাসি আল্লাহ আমাদের অবস্থা কোথায় বুঝতে পারবে জামাত শিক্ষকদের কথা তওবা করবেন আল্লাহ গুনাহ মাফ করব রিজিক বাড়াই তিন নাম্বার লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর গুজারি এটা মহান আল্লাহর তরফ থেকে নিয়ামত পাওয়ার জন্য বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ একটা একক উমার মতো কাজ করে আমার
is the best insurance that your appointments will always continue. No busy focus can. Allah Bhagwan Jini Jai Niyamat Tumra Laab Kore So Jai Niyamat Shukur Guzari Kore Tumhi Gheer Sini Jai Niyamat Tumra Laab Kore So Tumhi Gheer Sini Jai Niyamat Tumra Laab Kore So Tumhi Gheer Sini Jai Niyamat Tumra Laab Kore So Shukur Alhamdulillah Rabbil Alameen Alhamdulillah Rabbil Alameen Shabai Kore Alhamdulillah Rabbil Alameen Alhamdulillah Rabbil Alameen Alhamdulillah Rabbil Alameen Miasa ছাবুবাবার কথা বলতেছিলাম সত্তর মন পাথরের উপরে বৈশা সত্তর বছর আল্লাহ এবাদত করছে তোমার খাওয়া দাওয়া দিচ্ছ না আল্লাহ ফেরেশতা পাঠাইছে বলে তুমি কি চাও ওই আল্লাহর দয়া দরকার নাই আমি আমার এবাদতের বরকত চাই না আল্লাহ বেজা বেয়া ফেরেশতা পাঠাইছে কয় তার এরিয়া কো এক নম্বর যে পাথরটা আমি বানাইছি নতুন সত্তর মন তার বইয়ের উপর সত্তর বছর আমি মাত্র রাখি আর দরবেশ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি
সারা বিশ্বনাথের বিবি তিনি সুফি বাদ সম্বন্ধে একবার মৃত্যুবরণ ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন, বিশ্ববিখ্যাত স্কলার ছিলেন, হাজার হাজার সাগরের বক্তব্য ছিল। একবার তিনি চিন্তা করতে করতে ভাবলেন যে এগুলি তো শুধু আমি নাম যশ টাকা পয়সা এগুলির জন্য করতেছি, আল্লাহ রাসূলের মহব্বতে কি করতেছি। উনি দীর্ঘ ৬ মাস চিন্তা করতে করতে দেখলেন সত্যিকার আল্লাহ রাসূলের মহব্বতে কিছুই নাই। উনি নিরুদ্দেশ চলে গেলেন। ১০ বছর উনি কিচ্ছু সাধনায় নিজেকে নিয়োজিত, কেউ তাদের চেতনা করতে এই ১০ বছর কিচ্ছু সাধনা করার পরে তিনি আবার ফিরে আসলেন জ্ঞান বা দর্শনের পথ নয়, বরং এটা জ্ঞান এবং সাধনার সমন্বিত পথ এবং আমলের খলসিয়ার সাথে একত্রিত পথটা। এটা নিঃসেব কোনো দাম না, কোনো নাম না, কোনো সুফিবাদ নিঃসেব কোনো জ্ঞান বা দর্শনের পথ নয়, বরং এটা জ্ঞান এবং সাধনার সমন্বিত পথ। এর সার কথা হলো প্রবৃত্তির দুর্জয় আক্রমণকে প্রতিহত করতে হবে, মনকে সম্পূর্ণরূপে বিকার ও দোষমুক্ত করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিয়োজিত করতে হবে এবং আল্লাহর প্রেম ও স্মরণের মাধ্যমে আত্মাকে সুন্দর ও সুসমন্বিত করার চেষ্টা। খেসেরা সাফি কুন ফাত আওসাব কো তাওমিনি চাতে তাকে সাফি কো বিনি আমদার দেবুল মে আম্বিয়া বে কে তাও বে মুই সমস্তা। নিজেকে সাফ কর, পরিষ্কার কর, সুফি কথা আসছে সাফ থেকে, সাফ মানে পবিত্র কর, তোমার হৃদয়ের আকাশকে তুমি আরশের মতো আয়নার মতো পবিত্র করো, যেন বিধাতার নূরের কিরণের মধ্যে আসক্ত না থেকে যেন আয়েশা বিচ্ছুরিত হয়। তুমি নিজেকে সেরকম পবিত্র, সেরকম পাক সাফ করো, এরকম পবিত্র সাফ করো। শুধু মুখের কথাই হবে না, কাজের ভাষায় তাকে প্রকাশ করতে হবে। ইমাম গাজ্জালি বলতেছেন এই ১০ বছর বিচ্ছ সাধনার পর এই ১০ বছর কৃচ্ছ সাধনার মাধ্যমে আমি সন্দেহাতীতভাবে এ সত্যটি উপলব্ধি করতে সক্ষম হয়েছি, সুফি মণ্ডলী আল্লাহর একনিষ্ঠ সাধক, তাদের নৈতিক চরিত্র মানব তাদের জীবনধারা অতি স্বচ্ছ, তারা নিখুঁত ও উন্নত দরিদ্র নৈতিকতা ও চরিত্র এতই বলিষ্ঠ উচ্চ মানের যে পৃথিবীর সমস্ত দর্শন বিজ্ঞান ও শরীয়ত তাদের যাবতীয় জ্ঞান পরিমাণ সমন্বয় করেও এর মোকাবেলা করা যাবে না। কারণ আধ্যাত্মিক এবং জাগতিক নির্বিশেষে তাদের জীবনের প্রত্যেকটি কাজ নূরে নবুয়তের দ্বারা স্নাত। এই নূরের নবুয়তকে বাদ দিলে আর কি আছে যত দ্বারা প্রকৃত সত্যের সন্ধান করা যেতে পারে? যে চরিত্রের প্রধান কথাই হলো সব কিছু থেকে মোহমুক্ত হয়ে কেবল আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে, শুধু তাই নয় পরম আত্মার সাথে নিজেকে বিলীন করে দেওয়াতে যে চরিত্রের সূচনা এবং সমাপ্তি সে চরিত্রের বলিষ্ঠতা ও স্বচ্ছতা সম্পর্কে ধীমন্তের কোনো আশা নাই। ফকিররা আমরা দুধ খাই, ৪০ মণ দুধে ১ মণ ঘি হয়, ফকিররা ঘি খায়। আমরা শুধু জাহিরি নিয়ে ব্যস্ত আর ফকিররা জাহিরির মধ্যে মায়ের মধ্যে ব্যস্ত। ফকিররা যখন আল্লাহর পরিবর্তিত হয়ে যায় দেখতে তারা মানুষের মতো, আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবকিছু নিয়ে আছে, কিন্তু হাকিকতে তারা আল্লাহর নূরের জাতের বিকাশ করে তাই তাদেরকে দেখলে আল্লাহকে দেখা হবে। বাবা বাইজি গোস্বামি হসপিটালে যাচ্ছে, যাওয়ার পথে রাস্তার আশেপাশে যত বুজুর্গানি বিল দুনিয়াতে জীবিত আছেন
তাদের সহমত এখতিয়ার করা যারা দুনিয়া থেকে পর্দা করছেন তাদের জেলা সরকারা উনি আস্তে আস্তে যাচ্ছেন মক্কা শরীফে যেতে যেতে আল্লাহ বহুত করে নবী আল্লাহ সাথে দেখা করেন তিনি অনেক ছেলে সন্তান বৃদ্ধ মানুষ পরবারিশ করার কোনো সামর্থ্য নাই তিনি বাবা বায়েজিদ কয়েকদিন তিনি সাথে থাকলেন একদিন সকালবেলা সেই দরবের বাবাজি বায়েজিদকে বলেন বায়েজিদ তুমি তো হজে যাচ্ছ তোমার কাছে রাহাম করতে টাকা পয়সা নিশ্চয়ই কিছু আছে তুমি এগুলো সব